দেখো যে নামগুলো নিয়ে এক্ষুনি আলোচনা করব সেগুলো যে তারা যে প্লেয়ারগুলো যে ডাক পেয়ে গেছে ইন্ডিয়ান ক্যাপে সেরকম নয়, বাট ইগাস টিমাস নিজের ঘনিষ্ঠ বলে যে নামগুলো নিয়ে আলোচনা করেছেন সেইখান থেকেই, সেই সূত্র থেকেই কিন্তু এই নামগুলো উঠে আসছে। সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে, সে নামে বা সেই লিস্টে কারা কারা আছে দেখে নাও। হে গাইস, ওয়েলকাম টু এন্ড স্ক্রিপ্ট। আজকে এটা ফার্স্ট এপিসোড, এই ভিডিও যেটা নিয়ে আলোচনা করতে হচ্ছে মানে এইটার যে মেইন টপিক সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার স্টার্সদের নিয়ে। ফিউচার স্টার্স ইন দ্য সেন্স এরম, এই জন্যই বলছি বিকজ এরা ইন্ডিয়ান ক্যাম্প যেটা হতে চলেছে, যেটা স্টিমাচ আমাদের ভারতীয় কোচ তার নজরেও পড়েছে, বেশ কয়েকজন প্লেয়ার বা যারা রিক্রুট করছেন ভারতীয় প্লেয়ারদের তাদের নজরে পড়েছে, সেই কটা প্লেয়ারকে নিয়ে আলোচনা করতে চলেছে। লিস্টে অবশ্য অনেকগুলো নাম রয়েছে, বাট উল্লেখযোগ্য কয়েকটা নাম রয়েছে, সে তাদেরকে নিয়ে অবশ্যই এটা আলোচনা করব। প্রথমেই বলে দিই, এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি যে ইন্ডিয়ান ক্যাম্পে কিন্তু অনেক নতুন মুখ আসতে চলেছে, এটা স্টিমাচ নিজেই বলেছেন। তার অনেকগুলো প্লেয়ারকে পছন্দ হয়েছে এবং সেখান থেকে এই নামগুলো উঠে এসছে। তার মধ্যে প্রথম নামটা যেটা বলবো, লিস্টেন কুলাসো হায়দ্রাবাদের যথেষ্ট ভালো পারফর্ম করছেন, হায়দ্রাবাদেরই আরেকজন তার টিমমেট আকাশ মিশ্রা তার কথাও বলেছেন, আশিস রাই তিনিও কিন্তু এই ক্যাম্পে ডাক পেতে চলেছেন, একটা ইঞ্জুরি লাস্ট ম্যাচে হয়েছে বটে, সেটার দিকে অবশ্য নজর রাখতে হবে। এছাড়াও বেঙ্গালুরু সুরেশ রয়েছে সেখানে, এফসি গোয়ার সেভিয়ার গামা তিনিও ইন্ডিয়ান ক্যাম্পে ডাক পেতে চলেছেন। আরেকটা অ্যাটাকিং মিডফিল্ড যে জায়গাটা রয়েছে সেখানে, যেটা ইগাস টিমাচ বারবারই বলেন যে দলের এই জায়গাটা ইম্প্রুভ করতে হবে এই মুহূর্তে, এবং দলকে যে দলের ইম্পর্টেন্ট, দেখো ম্যাচ জিততে গেলে ইম্পর্টেন্ট হচ্ছে গোল, এবং সেখানে কিন্তু অ্যাটাকিং প্লেয়ার যথেষ্ট ভালো নেওয়া বা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলোকে নেওয়া এই মুহূর্তে জরুরি, যারা ভালো পারফর্ম করছে। তার মধ্যে একজন ইয়াংস্টার যেটা যে সবারই নজর কেড়েছে তার নাম হচ্ছে রহিম আলী, মানে চেন্নাইয়ের রহিম আলী, তো সুতরাং তারও কিন্তু এই ক্যাম্পে ডাকটা প্রায় নিশ্চিত। এবার দেখা যাক এই কলগুলো কবে নাগাদ হয়, বিকজ অলরেডি একটা ক্যাম্পের খবর এসছে, সেটা পরবর্তীকালে আসছি সেটা নিয়ে। দেখো গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু আরও রয়েছে, স্টিমাচ কিন্তু এটাও বলেছেন যে আরও কয়েকটি প্লেয়ার তিনি কনসিডার করছেন এই ক্যাম্পে ডাকার জন্য, হোলিচরণ নার্সারি এবং ঈশান পান্ডিতা তাদের দিকেও কিন্তু নজর রাখছে ম্যানেজমেন্ট, এটাও তোমাদের জানিয়ে দিই। তো এই মুহূর্তে এই অবস্থায় দাঁড়িয়ে আছে, লিস্টে কিন্তু আরও ইন্টারেস্টিং নাম থাকবে। এটা ছাড়াও ছাংতে জেরি, ওড়িশার জেরি, তারাও বেশ নজর কাটছেন, এটা কিন্তু স্কোয়াডে নয়, এটা ক্যাম্পের জন্য তাদের কল হচ্ছে, ক্যাম্প থেকে তারপর শর্ট লিস্টেড হবেন স্কোয়াডের জন্য পরবর্তীকালে, সেটা তো ক্যাম্পে পারফর্মের পর। এবার ক্যাম্প নিয়ে যেটা বলবো বলছিলাম সেটা হচ্ছে, ক্যাম্প একটা পিছিয়ে যাওয়ার অলরেডি খবর শোনা যাচ্ছে, বিকজ এফসি থেকে এএফএফকে যে নির্দেশটা দেওয়া হয়েছে যে কোয়ালিফায়ারগুলো যে ওয়ার্ল্ড কিন্তু পিছিয়ে দিয়ে যেতে চলেছে, জুন মাসে হবে সেটা আর মার্চে হচ্ছে না, সুতরাং সেই কারণে ক্যাম্পটা ইন্ডিয়ার পিছিয়েই যেতে চলেছে এরকম একটা খবর আছে। তোমাদের ফিক্সচারগুলো একবার বলে দিই, যেটা নতুন এসছে বা আসছে অ্যানাউন্সমেন্ট হবে সেটা জুন 3 যেটা নির্ধারিত হয়েছে, কোয়ালিফায়ারে ইন্ডিয়া ভার্সেস কাতার ম্যাচটা হবে, জুন 7 বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এই ম্যাচটি হবে, এবং জুন 15 ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে। এবার একটা সেন্ট্রালাইজ ভেন্যুতেই করবে, এফসি এ পিছিয়ে দেওয়ার কারণ তারা বলতে ফ্রেশ কোভিড পরিস্থিতির জন্য, যেটা কোভিডের যে আপডেটগুলো আসছে তাই সেই কারণে তারা পিছিয়েছেন, এরম নির্দেশ কিন্তু এসছে। এই ভিডিওটা এই আপডেটগুলো নিয়েছিল, পরবর্তীকালে অবশ্যই লাইভে তোমাদের সাথে দেখা হবে, বিকজ আজকে আছে ইন্টারেস্টিং একটা এপিসোড লাইভে, সেটা হচ্ছে মিডফিল্ড নিয়ে, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ডার্বি 19 তারিখ, আজকে 18 তারিখ, দেখা যাক কি হয় এবং আশা করবো তোমরা সবাই সেটা জয়েন করবে। চলো ভিডিওটা এখানে নাই শেষ করছি, আপাতত ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। চলো বিদায়।